তো বন্ধুগণ, আজকে আরো একখান ভিডিও নিয়ে মুই চলে আসলুম। নাই ইয়ার, কিয়া কর রহে হাম? এসে নাই, এক পার্সোনালিটি হ্যায় ইয়ার, স্টাইল হ্যায়, একদম হিরো টাইপ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো ফ্রেন্ড, আজকে আমি যাইতেছি কলেজ, আর ফার্স্ট টাইম কলেজ যাইতেছি, আর কে কে যাবো কে কে না যাই কোনো ঠিক নাই। ডোল আসার কথা তো ফোনে তোলে না কি এখন করে, কিন্তু আমার তো আজকে যাইতে হবে, ভেরিফিকেশন আছে। আর ডোল জানে যে আমি দিনহাটা কলেজে না পড়ি, জানে যে আমি দেওয়ানহাটি কলেজে পড়ি, ওকে ঠপ দিছি। তুমি শরম হ্যায় কুছ? এখনও ফোন তুলতেছে না, ও আসে কি না আসে ঠিক নেই, কিন্তু আমার ভেরিফিকেশন আছে আজকে, তো আমার চাইতেই হবে দিনটা। তো ফার্স্ট কলেজ, প্রথম কলেজ যাইতেছি, ভিডিও বানাবো, দেখি বানাইতে পাই কি না পাই। অনেক লোক টোক থাকবে কীরকম হয় না হয়, ভিডিও বানাইতে দেয় না দেয়, দেখা লাগবে সবার প্রথমে ব্যাপারটা। তো দেখা যাক কী হয়। সবার প্রথমে আমি বাড়ি থেকে বের হয়ে পড়ি, আমি রেডি হয়ে গেছি, তো এখন আমি বাড়ি থেকে বের হয়ে পড়ি। সো ফাইনালি ফ্রেন্ড, আমি চলে এসলাম কলেজ। কলেজে এসে গাড়িটা এখানে রাখলাম, আর কলেজের ভিউটা এখান থেকে দেখো, মাঠটা তো পুরো ফাঁকা, কারণ একটু বৃষ্টি পড়তেছে ঝিমঝিম ঝিমঝিম, তার জন্য মাঠটা পুরো ফাঁকা, কিন্তু কলেজের চারপাশে ভিড়ে ভর্তি। তো সবার প্রথমে আমার 9 নম্বর রুম দেখি কোথায়, ওইখানে যাই। তো ফের আজকে আমার প্রথম কলেজ, আর আমি এখন আছি ক্লাস রুমে, তো ভদ্রভাবে থাকতে হবে। ভদ্রভাবে থাকতে হবে, কারণ অনেক লোক আছে, দেখো পিছনটা। জনতা মাফ নেই করেগি। আমার না 9 নম্বর রুমে ভেরিফিকেশন হওয়ার কথা, ভেরিফিকেশন। তো 9 নম্বর রুমে এসে দেখি যে পুরোটাই ফাঁকা, তারপর নিচে শুনলাম যে নিচে নাকি ভেরিফিকেশন হয়, তারপর নিচে গিয়ে ভেরিফিকেশন করলাম, আর এখনও আসলাম যে 9 নম্বর রুমে দেখি, কারণ দেখা তো লাগবে যে আমার রুমে কে কে আছে, আমার সাবজেক্টে কে কে আছে, কোনো বন্ধু বন্ধু পাতা লাগবে। নতুন কলেজ তো কেউ নাই, আমাদের যেটা রুম দিছে 9 নম্বর রুম, দেখো পুরো ক্লাসটাই ফাঁকা, এক কথায় পুরো ক্লাসটার মালিক আমি। ই হা হা হা, এখন যা ইচ্ছা করো, কলেজে এসে প্রথম দিনেই ভাঙচুর করা শুরু করে দেবো। ক্লাসটাই আমার না, সেরকম না, ভাঙচুর করবো না, কতটা অভদ্র ছাত্র আমি না। আর ডোল নাকি আসতে আসতে দেখি কখন আসে, আসার পরে দেখা যাক। ভালো লাগতেছে, কারণ পুরো ক্লাসটাই কেউ নেই ফাঁকা, একটা যেহেতু ছেলে থাকতো তাও একটা গল্প সল্প হইতে, হ্যালো বন্ধু, হাই কেমন আছো, বেবি শ্যামা, আরে কেনা ক্যা চাতে হো, তো কেউ নেই ফাঁকা। দেখো এখানে কি কি বানাইছে, দেখে দিই পিছন ক্যামেরা দিয়ে ভালোভাবে। তো ফ্যান দেখো, এখানে না হোম থিয়েটার আছে, মানে সাউন্ড সিস্টেম। আর এটা হয়তো কোনো হলের হলের রুম বানিয়েছে, তার জন্য এই ক্লাসটাই শুধু এত বড়, শুধু 9 আর 10ই এত বড়। আর এইখানে একটা দেখো কী বানাইছে, এটা রাজবাড়ি, তাজমহল, তারপর অনেক কিছু বানাইছে, দেখো ভালো লাগলো। ইতিহাস বিভাগ, মানে এটা ইতিহাসের ক্লাস, আর এই ক্লাসে আমাদের ভেরিফিকেশন হওয়ার কথা। দেখো কত বড় ব্ল্যাক বোর্ড, আর পুরো রুমেই ফাঁকা, এত বড় রুমে পুরো রুমেই ফাঁকা, আমি শুধু একা, আমি আজ একা। আর ফ্যান আমাদের উপরতলা রুম, আর এইখান থেকে না পুরো কলেজের ভিউটা দেখা যায়, তোমরা দেখো, এই দেখো কলেজের ভিউ, খোলা মারি দিছে, দেখো কত ছাত্র, পুরো কলেজের ভিউ, জানলাটা মেলে না, দেখো কত সুন্দর ভিউ, দেখো 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 ভাই, সব কিছু জ্যাদা নিয়ে গেছে, মতলব কুছ ভি। সো ফ্যান, আমার তো কলেজের কাজ অনেকক্ষণই শেষ হয়েছে, তো এখন আমি যাব বাড়ি, তো বাড়ি যাওয়ার পরেই না তোমাদের সাথে কথা হবে। ফাইনালি ফ্যান আমি বাড়ি চলে আসছি, আর ভিডিওটা কীরকম হয়েছে ভগবানের জানে, আমি তো কিছুই জানি না যে অ্যাকচুয়ালি ভিডিওটা কীরকম হলো কীরকম না হলো। তো এই ব্লগটা না আমি এখানে বন্ধ করতেছি, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। আর হ্যাঁ, ভিডিওটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই ব্লগটা আমি এখানে বন্ধ করতেছি, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে নেক্সট কোনো জায়গায়। সো টাটা, বাই বাই।